এই শহরটা এখন আমার নিজের হাতে পায় না, আর ওই শহরটাকে এখন পর্যন্ত আমি পর করে দিতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা এলোমেলো হবে, বিভিন্ন ক্লিপস একসাথে অ্যাড করে একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। আসলে হচ্ছে অনেকদিন ধরে কোনো ভিডিও করতে পারছি না, কাজের অনেক বেশি প্রেশার থাকার কারণে। তো ভাবলাম যে অনেকগুলো ছোট ছোট ক্লিপ আছে, সেগুলোকে একসাথে করে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো যেটা বলছিলাম যে আসলে এখন পর্যন্ত আমি এই শহরটাকে নিজের করে নিতে পারিনি, আর যে শহর থেকে আমি এসেছি, যেখানে আমার নারী গেঁথে আছে, সেইটাকে আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি। কারণ আমি এখানে যতই থাকি না কেন, সুন্দর পরিবেশে থাকি না কেন, ঘরে ঢুকলে কেন যেন মনে হয় অন্যের বাসায় বুঝি আমি ঢুকেছি। আর যেই শহর থেকে আমি এসেছি, সেই শহরে আমি পা রাখলেই আমার মনে হয় আমি যেন আমার উঠানে এসে পড়লাম। এই রকম আসলে নিজের পছন্দ, নিজের ভালোবাসা, নিজের যে একটা আত্মার টান থাকে, সেটার অনুভূতিটাই অন্যরকম থাকে। সেখানে কেউ থাকুক আর না থাকুক, সেখানে কেউ আপনার জন্য অপেক্ষা করুক আর না করুক, সেই জায়গাটা কিন্তু আপনারই থাকে। অনেকদিন পরে ঢাকা শহর যাত্রা করলাম। তো কেন যাত্রা করলাম, কি কারণে যাত্রা করলাম, এই সব কিছু নাই বা বললাম, হয়তো বা এমনই আপনাদের অনুমান ছিল যে আপু বলবে পরের ভিডিওতে দেখবেন। আসলে এরকম কিছুই বলবো না, কারণ কি জন্য গিয়েছি, কেন গিয়েছি, কোনো কিছু বলতে চাচ্ছি না, বলার কোনো বিশেষ কিছুই না। হঠাৎ করে ঢাকা শহর গিয়েছিলাম, তারপরে হচ্ছে এই যে আমরা যাওয়ার সময় আমাদের নতুন আবার হাওরের রূপ দেখে খুবই মুগ্ধ, কারণ হাওরের পানি এখন শুকিয়ে গেছে প্রায়, যার কারণে প্রথম যে রাস্তা দিয়ে এই শহরে ঢুকেছিলাম সেই রাস্তাটা এখন আবারও চলমান। তো সেখান দিয়ে যেতে একটু সময় কম লাগে, আর এটা খুবই ভালো যে রাস্তাটা এখন খুলে দিয়েছে, আবার আগের মতো অটোতে করে যাওয়া যাচ্ছে বা গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে। কারণ মাঝখানে তো 2-3 মাস এমন ছিল, যেতে হলে 2-3টা করে ট্রলার পার হইতে হইতো, যার কারণে অনেক সময় লাগতো আর এটা খুব একটা পেইনফুলও ছিল। এখনকার সময়টা আবারও সুন্দর, আর যেতে যেতে এখানকার পরিবেশ আর প্রকৃতি দেখে আমার খুব ভালো লাগছিল, যার জন্য একটু ভাব নিলাম। এই যে দেখতে পাচ্ছেন না, ভিডিওতে একটু ভাব নিয়ে ক্যামেরাটা অন করে রেখেছি, সেটাই আর কি। তবে যেতে যেতে যেটা আমার মনে হচ্ছিল যে কেন যেন এই শহরটাকে আমি এখনো আমার করে নিতে পারিনি, হয়তো বা পারবো না কখনো। কারণ আমি যখনই যেটাকে ছেড়ে এসেছি, সেটা জানি না কেন যেন মনের মধ্যেই থেকে যায়। আর ওইটা তো আমার জন্মস্থান, যেখানে একেবারে ছোট থেকে বড় হওয়া সব কিছু ওই জায়গাটার মধ্যে, এর জন্য এটাকে ভুলতে পারি না কোনোভাবেই। তো অনেকদিন পরে যখন যাচ্ছিলাম আমার জন্মভূমি জন্মস্থানে, তখন খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল যে আমি যাচ্ছি। যদিও ওইখানে গিয়ে আমি কোথায় যাব, কি করব, কিছু আমার প্ল্যান করা ছিল না। যখন আমি বাসে যাওয়ার পথে খালাকে ফোন দিয়ে আমি আসতেছি, তো বলতেছে কোথায় আসবা, কি করবা, কোনো প্ল্যান করছো? পরে বললাম না, আমি কিছুই প্ল্যান করিনি, আগে যাই তো দেখি কি করা যায়, কি করব না কি করব সেটা পরেই চিন্তা করব। তো আসলে সবসময় প্ল্যান করে কিছু করলে আমার ভালো হয় না, সেটা তো আমি আপনাদের সাথে এর আগেও বলেছি। তো এবারও সে একই, হঠাৎ করে একটা লম্বা ছুটি ছিল, যার কারণে হচ্ছে ঢাকা শহর একটু ঘুরে আসা, জানি না আবার কবে যেতে পারবো। কারণ এই ঢাকা শহর গেলাম 6 মাস পরে, 6 মাস বললে ভুল হবে, 5 মাস পরে। আমি যখন প্রথম এখানে আসি, তো 1 মাস পরে ঈদের ছুটিতে গিয়েছিলাম, আসার সময় আমার বাসা বাড়ি সব কিছু নিয়ে এখানে চলে আসছি। এরপরে আমি আর কখনোই ঢাকা শহরে যাইনি, মাঝখানে 5টা মাস চলে গেছে দেখতে দেখতে। নিহাল অবশ্য এখানে খুব বেশি এনজয় করে, অনেক মজা করে, তার এখানে খেলার মাঠ আছে বিশাল বড়, অনেক অনেক ফ্রেন্ডস আছে, যার কারণে তার কাছে এই জায়গাটা খুবই পছন্দের। সে আমাকে বলে যে আমার কাছে ঢাকার থেকে এই জায়গাটা কেন বেশি ভালো লাগে। পরে আমি বললাম তোমার এখানে খেলার জায়গা আছে, ফ্রেন্ড আছে, এর জন্য তোমার খুব ভাল লাগে। তবে আমি যেটা সত্যি কথা বলবো, আমার একদমই আমার নিজের শহর রেখে এই অচেনা শহরে থাকতে ভাল লাগে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যখন কাজ করতে যাই, দেখা যায় এমন অনেক অনেক মানুষদের সাথে পরিচয় হয়, দেখা হয়, যাদের সাথে কথা বললে একটা নিজের নিজের ভাব আসে, কিন্তু পরক্ষণেই কেন যেন সেই ভাবটাও আমার থাকে না। আমি এইরকমই ছোটবেলা থেকে খুব একটা নিজের গোড়াকে ভুলে থাকতে পারি না, ওই রকম একটা অবস্থা। আর ওইখানে তো আমার সব কিছুই আছে। তো এখানে যাওয়ার সময় নিয়াজ সাহেব, দেখেন হাওড়ে একটু রোদ ছিল, যখন যাই আমরা সকালবেলা হচ্ছে 6টার পরে রওনা দেই, যার কারণে আমরা ঢাকা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টা বেজে গেলেও এদিক থেকে খুব রোদ একটা আমরা পেয়েছিলাম। আর যাওয়ার সময় ভাগ্যবশত এসি বাস পেয়ে যাই আমরা, বিআরটিসির এসি বাসগুলো, যার জন্য যাত্রাটা মোটামুটি আরামদায়ক ছিল বাসের মধ্যে, না হলে বাসে প্রচণ্ড গরমে অনেক বেশি কষ্ট হতো সবার। আর এদিকে আমার তো
যা আর কি অনেকেই হয়তো বা জানেন, অনেকে জানেন না, এসিতে যখন আমি প্রথম বসি গাড়ির এসিতে, তখন আমার খুব একটা ভাল লাগে না। তো আমার তখন খাওয়া দাওয়া করলে ভাল লাগে। আর এদিক থেকে পূর্বাচল দিয়ে যখন যাচ্ছি, পূর্বাচল 300 ফিট দিয়ে যখন যাচ্ছিলাম, কাশবন দেখে খুব ভাল লাগছিল। আগে তো গত বছর আমি কাশবনে গিয়েছিলাম, আমাদের যে বাড্ডায় সাতারকুলে আফতাবনগরে যে কাশবনটা আছে ওইখানে গিয়েছিলাম, ছবিও ছিল। আর আম্মা প্রত্যেক বছর কাশবনে নিহালকে নিয়ে যাইতো, আর এই বছর তো নাই, কিভাবে বা নিয়ে যাবে। তো গাড়িতে নিহালকে দেখাইলাম যে দেখো কি সুন্দর কাশবন। আর সর্বশেষে আমি আমার সেই শহরে চলে আসছি, সেই ঝামঝটপূর্ণ ঢাকা শহরে।